এদিকে চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় আরও 5 কর্মদিবস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব। চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় উদ্ধারকৃত পিস্তলটি খেলনা এবং এটি দিয়ে গুলি করা সম্ভব নয় বলে জানিয়েছে সিআইডি। সকালে ফরেন্সিক পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার ডক্টর নাজমুল করিম জানিয়েছেন। এদিকে কথিত ছিনতাইকারী পলাশ আহমেদের সঙ্গে ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সিআইডি জানিয়েছে গতকাল বিকেলে পলাশ আহমেদের কাছ থেকে উদ্ধারকৃত পিস্তল ও বোমা ফরেন্সিক পরীক্ষার জন্য সিআইডির কাছে হস্তান্তর করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সকালে ফরেন্সিক পরীক্ষার পর এটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল বলে নিশ্চিত হয় সিআইডি। তবে ব্যালিস্টিক পরীক্ষার পরই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় এরই মধ্যে শাহ আমানত বিমানবন্দরের বেশ কয়েকজনের জবানবন্দি গ্রহণ করেছে তদন্তকারী সংস্থা। এছাড়াও ঘটনার দিন পলাশের গতিবিধি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়। গত 24 ফেব্রুয়ারি ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামে ছিনতাই চেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে কথিত ছিনতাইকারী পলাশ আহমেদ নিহত হয়। পিস্তল নিয়ে আসছে, সেটি যে কেউ দেখলে খালি চোখে এটিকে খেলনাই মনে করবে, এটিকে পিস্তল বলার সুযোগ খুবই কম। তারপরও যেহেতু এটি ব্যালিস্টিক পরীক্ষা হবে, ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে আপনার রেজাল্ট দেওয়া হবে। খেলনার পিস্তলে যেই গুলি থাকে প্লাস্টিকের গুলি, সেইগুলোই হয়তোবা ব্যবহার হয়, হয়তোবা এটি বাংলাদেশেরই তৈরি যেটি দেখা গেল এই খেলনার পিস্তলটি। না, এটি ফায়ারিং সম্ভব না। আসামি পলাশ বিমানবন্দরে আসা থেকে এয়ারক্রাফ্টে উঠা, এয়ারক্রাফ্টের তার কার্যক্রম প্রত্যেকটা জিনিস আমরা খতিয়ে দেখতেছি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতেছি, ইতিমধ্যে বেশ কিছু সংগ্রহ করেছি এবং আরও সংগ্রহ করব, এবং তার সাথে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা প্রত্যেকটা জিনিস আমরা দেখব।